এজন্যই কিন্তু এই সংগঠনটা করা। আমরা আলাইন বরিশাল কল্যাণ পরিষদের 101 সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অক্টোবরের 22 তারিখ শনিবারে সংযুক্ত আরব আমিরাদর আবুধাবি মুসাফার উগ্র রেস্টুরেন্টের হল রুমত বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের এই অনুষ্ঠান নান অনুষ্ঠিত হয়। দিন পূজা করতে কি পরিমাণ পয়সা লাগতে পারে? আমাদের প্রায় 1 লক্ষ দিরহামের বাজেট এবং সেই পূজা উদযাপন পরিষদের আমি প্রধান উপদেষ্টা ছিলাম। সাধারণ সম্পাদক সাইদ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সহসভাপতি সিফাতুল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুরঞ্জনে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে আছেন বিবিসিপির কেন্দ্রীয় উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার উত্তম কুমার হালদার। বিশেষ অতিথি আছেন আবুধাবি শরিয়া কোর্টত কর্মরত আব্দুল্লাহ মোহাম্মদ। নিজের টাকা কামাই করিয়া সংগঠনে দিয়া মানুষের সেবা করি আমরা। মত বিনিময় সভাত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছি আঞ্চলিক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম। দিক নির্দেশনা সহকারে বক্তব্য রাখি মত বিনিময় সভার প্রধান বক্তা প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সোহেল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহসভাপতি সিফাতুল্লাহ, সহসভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান জাকির, ফিরোজ হাবিবুল্লাহ, আমিনুল ইসলাম, আবুল ফারুক, আঞ্চলিক কমিটির নেতৃত্ব বেগুনের মতামত লইয়ারে সংগঠন গানরে শক্তিশালী করিবার লাই বেগুনের সহযোগিতা কামনা করা হয়। সহ ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান নান শেষ হয়। وجعل الكلمه من الموت رسول الله سي بلاس تي في চট্টগ্রাম।